আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো মাস্ক ব্যবহারের উপকারিতা। মাস্ক কোভিড-19-তে শুধু মাস্ক ব্যবহারের ব্যাপক প্রচলিত ছিল এবং তখন আমরা অনেকেই মাস্ক ব্যবহার করতাম, কিন্তু এখন ইদানিং মাস্ক ব্যবহার করা তেমন হচ্ছে না। কারণ এই মাস্ক ব্যবহার করলে অনেক উপকার আছে, সেটা হচ্ছে শুধু কোভিড-19 নয়, করোনা ভাইরাস নয়, মাস্ক ব্যবহার করলে দেখা গেছে যে অনেকের দেখা গেছে যক্ষা আছে, টিবি আছে, হাসি কাশির মাধ্যমে যেহেতু যক্ষাটাও ছড়ায়, সেই সময় এই মাস্ক ব্যবহার করে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করলে এই যক্ষার হাত থেকেও আমরা সুরক্ষা থাকতে পারি। এবং কি মানুষের অনেক অজানা কিছু রোগ আছে, যেসব রোগ আমরা জানি না, কিন্তু দেখা গেছে যে একত্রিত থাকলে, সংস্পর্শে থাকলে সেই সব রোগ আমাদের মাঝে আসতে পারে। সেই সময় এই মাস্ক ব্যবহার করলে আমাদের এই সব রোগ হওয়া থেকে আমরা বিরত থাকতে পারি। সেই সময় আমরা মাস্ক অবশ্যই বাড়ির বাইরে গেলে বের হব, অনেক জনবহুল থাকলে সেখানে কারো ঠান্ডা অ্যাজমা থাকতে পারে, বিভিন্ন রকম রোগ থাকতে পারে, আর সেই সময় মাস্ক ব্যবহার করলে রাস্তাঘাটে অনেক ধুলাবালু হাত থেকে আমরা সুরক্ষা থাকতে পারি। যাদের কোল্ড অ্যালার্জি আছে দেখা গেছে যে মাস্ক ব্যবহার করলে ধুলাবালু তাদের নাক এবং মুখের মাধ্যমে ভিতরে প্রবেশ করে না, সেই সময় মাস্ক ব্যবহার করলে এটা সুরক্ষা তা থাকে। তারপরে অনেক সময় আমরা টয়লেটে গেলে টয়লেটে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, সেই সময় আমরা টয়লেটে গেলে যদি মাস্ক ব্যবহার করে যাই তাহলেও সেখানে আমাদের অ্যান্টিসেপ্টিক হিসেবে সুরক্ষা দিবে, সেই সময় ওই সময় আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। অনেক সময় রাস্তার দ্বারা যাওয়ার সময় গাড়িতে অনেক রকম ধুলা কিংবা রাস্তার ধুলা, অনেক সময় এরকম ধুলোবালোগুলো আমাদের নাক মুখ দিয়ে প্রবেশ করতে পারে, সেই সময় মাস্ক ব্যবহার করলে এইসব ধুলাবালোর হাত থেকে আমরা নিজেকে সুরক্ষা রাখতে পারব। আবার দেখা গেছে এই মাস্ক আমাদের অন্যের যে বিভিন্ন শ্বাস প্রশ্বাসের সাথে যেসব ইগুলো থাকে, হাঁচি কাশিরা দূরত্ব মানে যে ঠিক থাকে, মাস্ক ব্যবহার করলে সকলেই মাস্ক ব্যবহার করলে তাহলে আমাদের এই হাঁচি কাশির মাধ্যমে একজনের শ্বাস নিঃশ্বাসটা আরেকজনের দিকে ধাবিত হবে না। সেই সময় আমরা সকলেই মাস্ক ব্যবহার করব, যেহেতু কোভিড-19 এবং করোনা ভাইরাসের প্রবণতা এখনও আছে, সেই সময় আমরা সকলেই মাস্ক, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, তাহলে আমরা যক্ষা এবং করোনা ভাইরাস এবং বিভিন্ন রকম জীবাণু থেকে অবশ্যই আমরা সুরক্ষা থাকতে পারব। সেই কারণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাস্ক ব্যবহার করুন। সুস্থ দেহ সুস্থ মন, সুন্দর জীবন অনুক্ষণ। ভালো থাকুন, সুস্থ থাকুন।